বিয়ানে বাজারে ক্ষুদ্র বিজ্ঞানীদের অংশগ্রহণে 45তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলা কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই বিজ্ঞান মেলার কার্যক্রম শুরু হয়। কানাইঘাট উপজেলার চতুল পরগনার 14 মৌজার কতিপয় লোকজন কর্তৃক মহামান্য হাইকোর্টের রায়কে অমান্য করে জোরপূর্বকভাবে শিয়ালাইন বিলের বাঁধ কেটে পানি শুকিয়ে মাছ শিকারের প্রতিবাদে কানাইঘাটের গাছবাড়ি এলাকার দলৈকান্দি আট মৌজার সর্বস্তরের লোকজনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় গাছবাড়ি চৌমুহনী পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মকদ্দুস আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মুখলেসুর রহমান পারভেজ। শনিবার সন্ধ্যায় সিলেট নগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সংগঠনটির পঞ্চম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। সিলেটে এবার আরও 157 বিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সিলেট বিভাগের হবিগঞ্জের রশিদপুর 2 নম্বর গ্যাস কূপ অনুসন্ধানে নতুন এ গ্যাস স্তরের সন্ধান পাওয়া যায়। রোববার এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, নতুন করে পাওয়া এই গ্যাসের বর্তমান বাজার মূল্য প্রায় 10,670 কোটি টাকা। কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই এনজিও সংস্থা হিট বাংলাদেশের সহযোগিতায় আত্মমর্যাদার পরিবেশ কুষ্ঠ কলঙ্কের হবে শেষ। এই প্রতিপাদ্য নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।